হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে একটা পিজার রেসিপি নিয়ে এসেছি, কিন্তু এই পিজার যে ক্রাস্টটা তৈরি করব সেটা বানিয়ে ফেলবো ওটস দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা, কিভাবে ক্রাস্টটা আমি ওটস দিয়ে বানিয়ে ফেললাম। ওয়ান টেবিল স্পুন চিনি নেব, আর 1/3 কাপ গরম জল নেব, হালকা গরম জল নেব। নেব 1 আর হাফ টিস্পুন ইস্ট, এটাকে 15 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেবো। এরপর নেব 1 কাপ ওটস, বাজারে যে ওটসগুলো পাওয়া যায় সেই নর্মাল ওটসটা নিয়ে নিয়েছি। নিয়ে গ্রাইন্ডার জারে ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি, এটা একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এর মধ্যে নিলাম 2 টেবিল স্পুন আটা, নিয়ে ভালো করে এই ওটসের আটাটার সাথে মিশিয়ে দেবো। এরপর এর মধ্যে ভেজানো যে ইস্টটা ছিল সেই ইস্টটা ঢেলে দেব, ঢেলে আটাটাকে নরম করে মেখে নেব। আটাটা আমি 5 থেকে 6 মিনিট ধরে সুন্দর করে মেখে নিয়েছি। আটাটা মাখা হয়ে গেলে বাটিটায়, যে বাটিটায় এই আটাটা রাখবো ওর মধ্যে একটু তেল দিয়ে গ্রিস করে নেব বাটিটা। এরপর 1/2 ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম, ডোটা হালকা ফুলে গেছে। এবার আরেকবার আটাটাকে হালকা মেখে নেব, একটা বড় সাইজের বলের মতন আকার দেব ডোটাকে। দিয়ে যে তাওয়াটায়, ফ্রাইং প্যানটায় আমি বানাবো এই পিজাটা, সেটা নিয়ে এই ডোটাকে ভালো করে সমানভাবে স্প্রেড করে দেব। খুব থিন নয়, একটু মোটা করে বানালাম ক্রাস্টটা। এরপর একটা কাঁটা চামচ দিয়ে সারা গায়ে ছোট ছোট হোল করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পিজা সস বা টমেটো সস, দেব মোজারেলা চিজ, এরপর নিজের ইচ্ছে মতন যে কোনো কিছু টপিং দেওয়া যাবে। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, টমেটো আর ব্ল্যাক অলিভ। পিজাটা রেডি হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব অরেগানো আর দেব চিলি ফ্লেক্স। লো ফ্লেমে ঢাকা দিয়ে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এলাম, পিজাটা একদম তৈরি হয়ে গেছে। অফ করে দেব গ্যাসের ফ্লেমটা, একদম সুন্দরভাবে পিজাটা আমার উঠে গেল। এইভাবেই খুব সহজে হেলদি একটা পিজা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। এই ওটস পিজা ক্রাস্টটা ভীষণই ক্রাঞ্চি হয়েছে, খুবই সুন্দর সফট হয়েছে ওপরটা। আশা রাখি এই পিজার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।